ওয়েলকাম টু বিনোদন বাংলা। বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেতাদের তো আপনারা কম বেশি সকলেই চেনেন, কিন্তু তাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে আপনারা কতটুকুই বা জানেন? আজকের এই ভিডিওতে জানাব বাংলা সিরিয়ালের প্রথম সারির বেশ কিছু জনপ্রিয় অভিনেতাদের বাস্তব জীবনে জীবনসঙ্গী কারা। তাহলে চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করি। নম্বর এক, ওম সাহানি। স্টারজলসার নতুন ধারাবাহিক লাভ বিয়ে আজকাল ধারাবাহিকে প্রধান নায়ক ওমকারের চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা ওম সাহানি। এর আগেই অভিনেতা বিভিন্ন সিনেমা এবং ওয়েব সিরিজে অভিনয় করেছেন। অভিনেতা ওম সাহানি বাস্তব জীবনে বিবাহিত। বাস্তবে তার স্ত্রী হলেন ধারাবাহিক অভিনেত্রী মিমি দত্ত, যিনি স্টারজলসায় মেয়েবেলা, জি বাংলায় ভূতুসহ বহু জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন। নম্বর দুই, বিশ্বজিৎ ঘোষ। জি বাংলার পপুলার ধারাবাহিক খেলনাবাড়ি ধারাবাহিকে প্রধান নায়কের চরিত্রে অভিনয় করছেন বিশ্বজিৎ ঘোষ। এর আগে তিনি স্টারজলসায় কে আপন কে পর ধারাবাহিকে জনপ্রিয় অভিনেত্রী পল্লবী শর্মার বিপরীতে অভিনয় করেছিলেন। অভিনেতা বিশ্বজিৎ ঘোষ বাস্তব জীবনে বিবাহিত। বাস্তবে তার স্ত্রী হলেন অন্তরা ঘোষ। ছবিতে আপনারা বিশ্বজিৎ ঘোষকে তার স্ত্রী অন্তরা ঘোষের সঙ্গে দেখতে পাচ্ছেন। নম্বর তিন, মৈনক ব্যানার্জি। জি বাংলায় ইচ্ছেপুতুল ধারাবাহিকে প্রধান নায়কের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা মৈনক ব্যানার্জি। এর আগে তিনি স্টারজলসায় ধুলোকণা ধারাবাহিকে সাইড রোলে অভিনয় করেছিলেন। এছাড়াও বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন অভিনেতা মৈনক ব্যানার্জি। অভিনেতা মৈনক ব্যানার্জি বাস্তব জীবনে বিবাহিত। বাস্তবে তার স্ত্রী হলেন ঐশ্বর্য চৌধুরী। ছবিতে আপনারা মৈনক ব্যানার্জিকে তার স্ত্রী ঐশ্বর্য চৌধুরীর সঙ্গে দেখতে পাচ্ছেন। নম্বর চার, রাহুল মজুমদার। স্টারজলসার হরগৌরী পাইস হোটেল ধারাবাহিকে প্রধান নায়ক শঙ্করের চরিত্রে অভিনয় করছেন রাহুল মজুমদার। এর আগে কপালকুণ্ডুলা, খুকুমণি, হোম ডেলিভারি সহ বেশ কয়েকটি সিরিয়ালে লিড রোলে অভিনয় করেছেন তিনি। অভিনেতা রাহুল মজুমদার বাস্তব জীবনে বিবাহিত। বাস্তবে তার স্ত্রী হলেন ধারাবাহিক অভিনেত্রী প্রীতি বিশ্বাস। প্রীতি বিশ্বাস স্টারজলসায় ধুলোকণা, বালিঝড় সহ বেশ কয়েকটি সিরিয়ালে অভিনয় করেছেন। নম্বর পাঁচ, নীল ভট্টাচার্য। স্টারজলসায় বাংলা মিডিয়াম ধারাবাহিকে প্রধান নায়ক বিক্রমের চরিত্রে অভিনয় করছেন নীল ভট্টাচার্য। এর আগে জি বাংলায় উমা, কৃষ্ণকলি সহ বেশ কয়েকটি সিরিয়ালে লিড রোলে অভিনয় করেছেন তিনি। অভিনেতা নীল ভট্টাচার্য বাস্তব জীবনে বিবাহিত। বাস্তবে তার স্ত্রী হলেন জনপ্রিয় ধারাবাহিক অভিনেত্রী ট্রিনা সাহা, যিনি স্টারজলসায় খড়কুটো, বালিঝড়, খোকাবাবু, কলের বউ ধারাবাহিকে লিড রোলে অভিনয় করেছিলেন। নম্বর ছয়, গৌরব চ্যাটার্জি। স্টারজলসের আরও একটি পপুলার ধারাবাহিক হল গাঁটছড়া। গাঁটছড়া ধারাবাহিকে প্রধান নায়ক ঋদ্ধিমান সিংহরায়ের চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা গৌরব চ্যাটার্জি। এর আগে তিনি জি বাংলায় করুণাময়ী রানী রাসমণি ধারাবাহিকে রানী রাসমণির সেজজামাই মথুরামোহন বিশ্বাসের চরিত্রে অভিনয় করেছিলেন। অভিনেতা গৌরব চ্যাটার্জি বাস্তব জীবনে বিবাহিত। বাস্তবে তার স্ত্রী হলেন ধারাবাহিক অভিনেত্রী দেবলীনা কুমার, যিনি স্টারজলসায় তুতে এবং সাহেবের চিঠি ধারাবাহিকে অভিনয় করেছেন। নম্বর সাত, অভিষেক বোস। জি বাংলায় ফুলকি ধারাবাহিকে প্রধান নায়কের চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা অভিষেক বোস। এর আগে তিনি গঙ্গারাম, নেতাজি এবং আলতা ফড়িং সহ বেশ কয়েকটি সিরিয়ালে লিড রোলে অভিনয় করেছেন। অভিনেতা অভিষেক বোস বাস্তব জীবনে পুরোপুরি এনগেজড। বাস্তবে তিনি প্রেমের সম্পর্কে আবদ্ধ আছেন ধারাবাহিক অভিনেত্রী সুরভি মল্লিকের সঙ্গে। সুরভি মল্লিক স্টারজলসে হরগৌরী পাইস হোটেল ধারাবাহিকে শঙ্করের বড় বৌদি মিতালির চরিত্রে অভিনয় করছেন। নম্বর আট, সঈদ আরেফিন। স্টারজলসে তুতে ধারাবাহিকে প্রধান নায়কের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা সঈদ আরেফিন। এর আগে তিনি স্টারজলসে খেলাঘর ধারাবাহিকে স্বীকৃতি মজুমদারের বিপরীতে অভিনয় করেছিলেন। অভিনেতা সঈদ আরিফিন বাস্তব জীবনে পুরোপুরি এনগেজড। বাস্তবে তিনি প্রেমের সম্পর্কে আবদ্ধ আছেন তানিয়া মুখোপাধ্যায়ের সঙ্গে। ছবিতে আপনারা সঈদ আরিফিনকে তানিয়া মুখার্জির সঙ্গে দেখতে পাচ্ছেন। নম্বর নয়, রুবেল দাস। জি বাংলায় নিম ফুলের মধু ধারাবাহিকে প্রধান নায়ক সৃজনের চরিত্রে অভিনয় করছেন রুবেল দাস। এর আগে তিনি যমুনা ঢাকি, বাঘবন্দি খেলাসহ বেশ কয়েকটি সিরিয়ালে লিড রোলে অভিনয় করেছিলেন। অভিনেতা রুবেল দাসের রিলেশনশিপ স্ট্যাটাস বলতে গেলে তিনি বাস্তব জীবনে পুরোপুরি এনগেজড। বাস্তবে তিনি প্রেমের সম্পর্কে আবদ্ধ আছেন ধারাবাহিক অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যর সঙ্গে।
শ্বেতা ভট্টাচার্য, জি বাংলা সোহাগ জল, যমুনা ঢাকি, জড়োয়ার ঝুমকো সহ বেশ কয়েকটি সিরিয়ালে লিড রোলে অভিনয় করেছিলেন। নম্বর 10, দ্রোণ মুখার্জি। জি বাংলায় কার কাছে কই মনের কথা ধারাবাহিকে প্রধান নায়ক পরাগের চরিত্রে অভিনয় করছেন দ্রোণ মুখার্জি। অভিনেতা দ্রোণ মুখার্জি বাস্তব জীবনে বিবাহিত। ছবিতে আপনারা দ্রোণ মুখার্জিকে তার স্ত্রীর সঙ্গে দেখতে পাচ্ছেন। তাহলে বন্ধুরা, এই সমস্ত জনপ্রিয় তারকাদের মধ্যে কোন তারকা জুটি আপনাদের সবথেকে বেশি পছন্দের কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং এরকম আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।